অর্থাৎ আবহাওয়াবিদ অর্থাৎ আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই মেঘে সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে এবং পরিচলন বৃষ্টি এই মেঘেই সংঘটিত হয়। পরিচলন বৃষ্টি এই মেঘেই সংঘটিত হয় এবং আবহাওয়ার উপর প্রভাব হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়, পরিচলন বৃষ্টিপাত হয়, মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়ে থাকে। কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এবার এখানে রয়েছে যে সব মেঘে বৃষ্টিপাত হয় না কেন? সব মেঘে বৃষ্টিপাত হয় না কারণ একটি নির্দিষ্ট শীতলতাতেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়, এর কম বা বেশি হলে বৃষ্টিপাত হয় না। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হওয়ার সময় প্রচুর লীনতাপ ত্যাগ করে। এই লীনতাপের জন্য সূক্ষ্ম জলকণাগুলি অনেক সময় পুনরায় বাষ্পীভূত হয়, এই কারণেই এই মেঘ থেকে বৃষ্টি হয় না। আবার তাপমাত্রা হঠাৎ যখন হিমাঙ্কের নিচে চলে যায়, অতিরিক্ত ঠান্ডা জলীয় বাষ্প সূক্ষ্ম তুষার কণায় পরিণত হয় এবং ক্রমশ কণাগুলি বড় হয়ে তুষারপাত হয়। এজন্যই দূর আকাশে অবস্থিত সাদা মেঘ থেকে বৃষ্টি হয় না। আমাদের দেশে বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময়ে মেঘ থেকে বৃষ্টি হয়, অন্য সময়ে মেঘ থেকেও বৃষ্টি হয়ে থাকে আমাদের দেশে। আবার বর্ষাকালে অনেক সময় মেঘ নির্দিষ্ট শীতলতায় না পৌঁছালে বৃষ্টি হয় না। তাহলে লীনতাপ আসলে কী সেটা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে একটি পাত্রে মনে করো এখানে রয়েছে বরফ। তাহলে বরফকে যদি আমি হিট দিই এদিক থেকে অর্থাৎ তাপ দিই, তাহলে বরফটা এখানে বরফ রয়েছে 0°C, 0°C। এবার এখানে বরফটি সে অল্প অল্প সেখানে গলে গিয়েছে কিন্তু সেখানে তারও রয়েছে কি 0°C। এবার আরও আমরা তাপ দিয়েছি তো এবার এখানে জলে পরিণত হয়ে গিয়েছে, ঠান্ডা জলে পরিণত হয়ে গেছে কিন্তু তখন তার 0°C ছিল। তো এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় নাই, সেখানে 0°C রয়েছে কিন্তু আমরা তাপ দিচ্ছি। তো এই যে এখানে বরফগুলি উষ্ণতাটা শোষণ করে নিচ্ছে, তো এটাই হচ্ছে তার লীনতাপ। তো এই কারণেই এখানে বলা হয়েছে যার কারণে সব মেঘের মধ্যে বৃষ্টিপাত হয় না। এবার হচ্ছে সম মেঘ রেখা। একই রকম মেঘাচ্ছন্নতা যুক্ত অঞ্চলগুলিকে একটি কোনো একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে সমমেঘ রেখা বা আইসোনেফ বলে। অর্থাৎ আকাশের এই জায়গাতে মেঘ রয়েছে এবং এই জায়গাতে মেঘ রয়েছে, তো প্রত্যেকটিকে একটি রেখা দ্বারা যুক্ত করলে, কাল্পনিক রেখা সেটা কল্পনা করে নিলে, যুক্ত করলে যে আমরা রেখা পাই তাকে সমমেঘ রেখা বলা হয়ে থাকে। এবার আছে অধঃক্ষেপণ। তো অধঃক্ষেপণ কি? অধঃক্ষেপণ হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে উঠে শীতলতার সংস্পর্শে ঘনীভূত হয়ে ঘনীভবনের মান অনুযায়ী এই জলীয় বাষ্প জলকণা, তুষারকণা, বরফকণা, কঠিন বা তরল অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে অধঃক্ষেপণ বলে। অর্থাৎ কি বলা হয়েছে যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প রয়েছে সেগুলি ঘনীভূত হয়ে, অর্থাৎ সেগুলি জলীয় বাষ্প অর্থাৎ জলবিন্দুগুলি এইভাবে রয়েছে, ঘনীভূত হয়ে যাওয়া অর্থ হচ্ছে সে আরও জড়ো জড়ো হয়ে গেল জলের বিন্দু কণাগুলি, ছোটো ছোটো কণাগুলি, তো সেগুলি একত্রিত জড়ো হয়ে সেগুলি নেমে আসলো ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠে নেমে আসাকে অধঃক্ষেপণ বলা হয়, যাকে বলা হয় কি জলকণা, তুষারকণা প্রভৃতি কণাগুলি যখন তরল এবং কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে তাকে বলা হয় অধঃক্ষেপণ হয়েছে বলে। তো বিভিন্ন প্রকারের অধঃক্ষেপণ রয়েছে, বিভিন্ন প্রকারের ভূপৃষ্ঠে নেমে আসে জলকণারূপে বৃষ্টিপাত এবং তুষাররূপে বরফরূপে তুষারপাত, শিলাবৃষ্টি, সিল্ট প্রভৃতি নানা প্রকার অধঃক্ষেপণের মধ্যে বৃষ্টিপাতই প্রধান। বৃষ্টিপাত এখানে রয়েছে পয়েন্ট। তারপর তো সূর্যতাপে সাগর, মহাসাগর, নদী, খাল, বিল, পুকুর থেকে জল বাষ্পীভূত হয়ে, তাহলে যেগুলি নদী খাল বিল থেকে যেগুলি জল যেগুলি বাষ্পের মধ্যে চলে যায় অর্থাৎ বায়ুর মধ্যে গিয়ে মিশে যায় জলবিন্দু কণা, সেগুলি হচ্ছে বাষ্পী জলীয় বাষ্প এবং সেগুলি আবার ঘন হয়ে একত্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে তাকে বলা হয় ঘনীভূত হয়ে যাওয়া বা ঘনীভবন। তো বায়ুতে ভাসমান এই জলীয় বাষ্প উপরে উঠে শীতল, যত উপরে উঠবে ততই সে শীতল হয়ে যাবে এবং শীতলে সে ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা বা মেঘের সৃষ্টি করে। মেঘের মধ্যে থাকা ভাসমান জলকণাসমূহ যখন পরস্পরের মিলে আরও বড় বড় জলকণায় পরিণত হয়
তখন 0.2 থেকে 0.6 মিলিমিটার তখন আর বেশি থাকতে পারে না। তখন সে যখনই সে এতটুকু পরিমাণে হয়ে যায় জলবিন্দু কণাগুলি, তখন সে আর সেখানে থাকতে পারে না, সেগুলি সেই পৃথিবীতে ছুটে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে এসে পড়ে। কারণ হচ্ছে কি, সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে সেটা ভূপৃষ্ঠের দিকে ঝরে পড়ে। তো এবার মাধ্যাকর্ষণ অবশ্যই তোমাদের জানা রয়েছে যে যে কোনো বস্তু পৃথিবীর দিকে কেন্দ্রের দিকে টানছে সেটা হচ্ছে কি, তার মাধ্যাকর্ষণ। একে বলে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে নানা মত পার্থক্য রয়েছে। তাদের মতে নিম্ন অক্ষাংশের উষ্ণ বৃষ্টি এবং উচ্চ ও মধ্য অক্ষাংশের শীতল বৃষ্টি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার হচ্ছে নিম্ন অক্ষাংশের উষ্ণ বৃষ্টিপাত প্রধানত ক্রান্তীয় অঞ্চলে ভূপৃষ্ঠের জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে গ্রহণ করে। সেগুলি ক্রান্তীয় অঞ্চল থেকে ভূপৃষ্ঠের জলভাগ থেকে সেগুলি প্রচুর পরিমাণে জলীয় বাষ্পগুলি বায়ুমণ্ডলে গ্রহণ করে। এই জলীয় বাষ্প উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি করে। মেঘের মধ্যে বাষ্পমান জলকণাগুলি ছোটো বড় নানা আকারের হয়। বাষ্পমান অবস্থায় বড় কণার সঙ্গে ছোটো কণার ধাক্কা লাগলে বড় কণা ছোটো ছোটো কণাকে গ্রাস করে। এইভাবে বড় কণাগুলি ভারী হয়ে নিচের দিকে, পড়ন্ত অবস্থাতেই ছোটো কণাকে এগুলি গ্রাস করে আরও বড় এবং ভারী হয়ে বৃষ্টির আকারের মাটিতে ঝরে পড়ে। একে বলে গ্রাস প্রক্রিয়া। আবার অতি ক্ষুদ্র জলকণার সমষ্টি নিজেদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে এই ধরনের বৃষ্টিপাত ঘটায় বলে এই মতবাদকে সংঘর্ষ সম্মেলন তত্ত্ব নামেও পরিচিত। পৃথিবীর যাবতীয় উষ্ণ বৃষ্টিপাত এই প্রক্রিয়াতে হয়ে থাকে। তারপর হচ্ছে উচ্চ ও মধ্য অক্ষাংশের শীতল বৃষ্টিপাত। এবার হচ্ছে বিখ্যাত আবহাওয়া বিজ্ঞানী বার্গেরন ফিন্ডেইসেন এর মতে নাশীতুষ্ণ অঞ্চলে মেঘের মধ্যে দুটি অংশ থাকে। উপরের অংশে থাকে অতি ক্ষুদ্র বরফকণা এবং নিচের অংশে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র অতি শীতল জলকণা। তবে এই জলকণাগুলির স্থায়িত্ব খুবই কম, কারণ এগুলি দ্রুত বরফকণার গায়ে মিশে যায়। এর ফলে বরফকণাগুলি ক্রমশ বড় এবং ভারী হয়ে নিচের দিকে পড়ে। নিচের দিকে তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে তবে বরফকণা থেকে তুষারপাত হয়, আর নিচের দিকে তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকলে বরফকণা গলে গিয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। এবার হচ্ছে বৃষ্টির পাতের কারণ। যেমন জলীয় বাষ্পপূর্ণ মেঘ এবং তাকে শীতল করাবার উপাদান, দুটি পদ্ধতির মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি হয়। তো দুটি পদ্ধতি হচ্ছে এখানে মধ্যে প্রথমত মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি হিমাঙ্কের উর্ধে উঠে কিছু কিছু জলকণা তুষারকণায় পরিণত হয়। আবার এই তুষারকণাগুলিকে কেন্দ্র করে চতুর্দিকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃহৎ জলকণায় পরিণত হয়। তারপর হচ্ছে দ্বিতীয়ত মেঘের মধ্যস্থিত বাষ্পমান জলকণাগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে ফলে বিপরীত তড়িতায় বিষ্ট হয়ে পরস্পরে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে বড় জলকণাগুলি ছোট জলকণাকে গ্রাস করে এবং পরস্পরে একত্রে মিলিত হয়ে বৃহৎ এবং ভারী হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে ভূপৃষ্ঠে পতিত হয়। তো এছাড়া বায়ুর প্রকৃতি এবং বায়ুর উপরে ওঠার প্রবণতা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর হচ্ছে জলকণাগুলি বিভিন্ন প্রকার বৃষ্টিপাত হচ্ছে এখানের মধ্যে। তো এখানে কী কী বৃষ্টিপাত হয়ে থাকে, এখানে পরিচালন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত তিনটি ভাগ রয়েছে। তো এখানে প্রথমেই দেওয়া রয়েছে কি, পরিচালন বৃষ্টিপাত। প্রখর সূর্যতাপে জলরাশি বাষ্পীভূত হয়ে ঊর্ধ্ব আকাশে উঠে যায় এবং অতি দ্রুত শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং পরে বৃষ্টিতে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে। একই পরিচালন বৃষ্টি বলে থাকে। তাহলে কি এখানে বলা হয়েছে, তো এখানে হচ্ছে বলা হয়েছে প্রখর সূর্যতাপে জলরাশি বাষ্পীভূত হয়ে ঊর্ধ্ব আকাশে উঠেছে, অর্থাৎ উপরে উঠে যায় জলরাশিগুলি সূর্যতাপের কারণে। সেগুলি অতি দ্রুত ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে পরে বৃষ্টিতে পরিণত হয়। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলি পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে। একই পরিচালন বৃষ্টি বলে থাকে। আমাদের দেশে শরৎকালের মাঝে মাঝে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। এর কারণগুলি কি, এর কারণ হচ্ছে প্রখর সূর্যকিরণ এবং জলভাগের পরিমাণ খুব বেশি হওয়া প্রয়োজন, তাহলেই সেই পরিচালন বৃষ্টিপাতটা হয়ে থাকে। যে সমস্ত অঞ্চলে জল বাঘ বেশি সেই সমস্ত অঞ্চলে দিনের বেলা সূর্যকিরণ জলীয় বাষ্প
পূর্ণ বায়ু হালকা এবং প্রসারিত হয়ে সোজা উপরে উঠে যায় এবং প্রথমে মেঘ এবং পরবর্তীতে সেটা বৃষ্টিপাত ঘটিয়ে ফেলে। উদাহরণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রখর সূর্যকিরণ এবং স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রত্যহ বিকালে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। অ্যামাজন এবং কঙ্গো আবহবিকায় এটি ফোর ও ক্লক রেইন নামে পরিচিত। নাশিতুষ্ণ এটা বিকেলবেলা চারটের দিকে সেটা হয়ে থাকে বলে এটাকে ফোর ও ক্লক বলা হয়ে থাকে। নাশিতুষ্ণ অঞ্চলে গ্রীষ্ম ঋতুর শুরুতে এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ আমাদের দেশে শরৎকালে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতটি হয়ে থাকে পরিচলন বৃষ্টিপাত। তারপর হচ্ছে শৈলুতকে বৃষ্টিপাত। এটি হচ্ছে শৈল, কথার অর্থ হচ্ছে পর্বত। এখানে পর্বত দেখানো হয়েছে চিত্রের মধ্যে। শৈল কথার অর্থ হচ্ছে পর্বত। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ডালে যে বৃষ্টি করে তাকে শৈলুতকে বৃষ্টিপাত বলে। তাহলে এখানে সমুদ্রগামী থেকে আগত ঊর্ধ্বগামী আর্দ্রবায়ু সেগুলি উপরে উঠে যায় এবং সেগুলি প্রসারিত এবং শীতল হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এখানে অনুর্বর ডাল, বৃষ্টি কম, বৃষ্টির ছায়া অঞ্চল, নিম্নগামী বায়ু, শুষ্ক বায়ু, তার কারণে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। প্রসারিত এবং শীতল হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে দেখানো হয়েছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রথমত কোনো সুউচ্চ পর্বত বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ সেখানে বাধা পেয়ে সে উপরের দিকে উঠে যায়। পর্বতঘাত পেয়ে উপরে উঠে এবং উপরের বায়ু শীতল বায়ুর সংস্পর্শে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায় এবং মেঘ সৃষ্টি করে। বৃষ্টিরূপে প্রতিবাদ ডাল বেয়ে নেমে আসে এবং পর্বতের অন্যান্য উপাদান যথা গিরিকাদের অবস্থান এবং সূর্যতাপের পার্থক্যে এই বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলে। তারপর হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এখানে মধ্যে বলা হয়েছে তো বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ুর কিছু অংশ পর্বত অতিক্রম করে বিপরীত ডালে পৌঁছায়। পর্বতের এই ডালকে অনুর্বর ডাল বলে। এই ডালে কম বৃষ্টিপাত হয়, কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে অনুর্বর ডালের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, দ্বিতীয়ত পাহাড়ের নিচের দিকে নামার ফলে বায়ুর উষ্ণতা বাড়ে। এখানে বলা হয়েছে পাহাড়ের নিচের দিকে যখনই নামে তখন সেই বায়ুটার উষ্ণতা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটাও বেড়ে যায়। তাহলে বায়ুর যদি উষ্ণতাটা বাড়ে তাহলে তার জলীয় বাষ্পের ক্ষমতাটাও বাড়ে। আমরা প্রথমেই সেখানে এই পাঠের শুরুতে আমরা পড়েছিলাম। তারপর হচ্ছে ফলে অনুপাত ডালে বৃষ্টিপাত খুবই কম হয়, এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে অনুপাত ডাল হচ্ছে কোনগুলি, যেমন এখানে অনুপাত ডাল বলা হয়েছে এই জায়গাগুলিকে বোঝানো হয়েছে। তো এই জায়গাতে বৃষ্টির ছায়া অঞ্চল সেগুলি শুধু মেঘই থাকে, সেখানে কোনো বৃষ্টিপাত হয় না, কম হয় থাকে। তো পশ্চিম ডালে প্রচুর শৈলুতকে বৃষ্টিপাত ঘটায়, সেগুলি পশ্চিম ডালে আবার বৃষ্টিপাত বেশিরভাগ ঘটায়। তবে পূর্ব ডালে বৃষ্টিপাত খুবই কম হয়, দক্ষিণার্থে মালভূমির অত্যন্ত বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে, যেমন মেঘালয়ের শিলং পাহাড়ের দক্ষিণ ডালে, তাই চেরাপুঞ্জি এবং মৌসিন রাম অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বাধাপ্রাপ্ত হয়ে শৈলুতকে বৃষ্টিপাত ঘটায়, যা হচ্ছে বৃষ্টিপাত প্রায় 1270 সেমি। কিন্তু বিপরীত পার্শ্বে অনুর্বর ডালে মেঘালয়ের রাজধানী শিলংয়ের বৃষ্টিপাত তুলনায় খুবই কম, সেখানে মাত্র 159 সেমি হয়ে থাকে। এই জন্য শিলংকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। হিমালয়ের পর্বত দক্ষিণ ডালে শৈলুতকে বৃষ্টি ঘটে, অথচ উত্তর ডালে অবস্থিত তিব্বত মালভূমিতে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে এখানে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। তো এটা হচ্ছে ক্রান্তি এবং নাশিতুষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের কারণে উষ্ণ এবং আর্দ্রবায়ুর উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে যায়। তো প্রত্যেকটি হচ্ছে কি, উপরে উঠে সেগুলি শীতল হয়ে ঘনীভূত হয়ে সেগুলি বৃষ্টিপাতের সূচনা করে থাকে। তো এই বৃষ্টিকে বলা হয় ঘূর্ণবাত বৃষ্টি, সেগুলি ক্রান্তি এবং নাশিতুষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের কারণে হয়ে থাকে, তাই এর জন্য এগুলি হয়ে থাকে। তো আমরা প্রথমে ঘূর্ণবাত কী সে বিষয়ে আলোচনা করেছি। তো ভিডিওগুলি প্রত্যেকটি দেখে নেবে, এটা হচ্ছে 4 নং ভিডিও। তোমরা এর আগে 3, 2 এবং 1গুলি দেখে নেবে, সেখানে আমি ঘূর্ণবাত কী, ঘূর্ণবাত সম্পর্কে বলেছি, তো সেখানে রয়েছে, সেখান থেকে বুঝে নেবে যে ঘূর্ণবাত কী। তো এখানে হচ্ছে ঘূর্ণবাতের জন্যে, ঘূর্ণবাতের জন্যে যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে ঘূর্ণবাত বৃষ্টি বলে। কারণ হচ্ছে কি, ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টি ক্রান্তীয় অঞ্চলে উষ্ণমণ্ডলে স্বল্প পরিসরে কোনো স্থানে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে পার্শ্ববর্তী উচ্চচাপের সৃষ্টি হয়ে যায় এবং এই কারণে শীতল বায়ু বাতাস প্রবল বেগে সেদিকে ছুটে আসে এবং কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে প্রবল বেগে উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে বজ্রসহ বিদ্যুৎ বৃষ্টিপাত ঘটায়। একে ক্রান্তীয় ঘূর্ণপাত বৃষ্টি বলা হয়, সেগুলি ক্রান্তীয় অঞ্চলে হয়ে থাকে বলে
এর জন্যই তাকে বলা হয়। তাহলে এখান থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ু, অর্থাৎ এখানে প্রথমে উষ্ণ থাকে বায়ুগুলি, সেখান থেকে জলগুলি সে শোষণ করে ফেলে জলীয় বাষ্পে পরিণত হয়ে সেগুলি আর্দ্র হয়ে, অর্থাৎ তার যে বাতাসের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ সেই বাতাসগুলি ভেজা ভেজা অবস্থায় থাকে, সেগুলিকে আর্দ্র বায়ু বলা হয়। সেই আর্দ্র বায়ুগুলি উপরে উঠে যায় এবং এখানে মেঘের সৃষ্টি হয়ে এখানে আরও উপরে উঠে সেগুলি শীতল হয়ে যায়। সেখান থেকে এইভাবে বৃষ্টিকণারূপে এখানে নেমে আসে এবং আর্দ্র বায়ু আরও উপরে উঠে যায়। তাহলে এটা হচ্ছে সংযোগ রেখা সীমান্ত। এখানে শীতল বায়ু এইভাবে চলে আসে স্থলবায়ুর, স্থলের বায়ুটা ঠান্ডা থাকার কারণে সেগুলি এইভাবে এইদিকে উঠে যায়। তো প্রাবল্যের তীব্রতার উপর নির্ভর করে ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগ করা হয়। এগুলি হচ্ছে নিম্নচাপ, গভীর এবং অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হারিকেন, টাইফুন, টর্নেডো, অশিনের ঝড় প্রভৃতি নামে অভিহিত করা হয়। তারপর হচ্ছে নাশীতোষ্ণ ঘূর্ণপাত বৃষ্টি। নাশীতোষ্ণ অঞ্চলে অনুভূমিক আকারে শীতল এবং উষ্ণ বায়ু পরস্পরের দিকে অগ্রসর হয় এবং যেখানে মিলিত হয় সেখানে সীমান্তের সৃষ্টি করে। আর্দ্র উষ্ণ হালকা বায়ু শীতল এবং শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠতে বাধ্য হয়। এই বায়ু উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে নাশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি বলা হয়। তাহলে এটার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে আর্দ্র উষ্ণ হালকা বায়ুর শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠে সে বাধ্য হয় এবং সেগুলি ঘনীভূত এবং শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় নাশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। আবার এই বৃষ্টিকে সীমান্ত বৃষ্টিও বলা হয় থাকে। কারণ হচ্ছে কি? সেগুলি মিলিত হয়ে সীমান্তের সৃষ্টি করে, তাই এর জন্য সীমান্ত বৃষ্টি বলা হয়। উদাহরণ হচ্ছে ভারতবর্ষে কালবৈশাখী ঝড়ের ফলে এবং শরৎ হেমন্তকালে মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি হয়। ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে শীতকালে নাশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি সংঘটিত হয়। তারপর হচ্ছে সংঘর্ষ বৃষ্টি। সংঘর্ষ বৃষ্টি হচ্ছে নাশীতোষ্ণ মণ্ডল শীতল পার্বত্য অঞ্চলে শীতল এবং উষ্ণ বায়ুপুঞ্জের পারস্পরিক সংঘর্ষের ফলে যে ঘূর্ণপাত বৃষ্টি হয় তাকে বলে সংঘর্ষ বৃষ্টি। তাহলে এখানে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে নাশীতোষ্ণ মণ্ডল এবং শীতল পার্বত্য অঞ্চলে, যেখানে পর্বত রয়েছে সেই পার্বত্য অঞ্চলের শীতল এবং উষ্ণ বায়ুপুঞ্জের পারস্পরিক সংঘর্ষে উষ্ণবায়ু এবং শীতলবায়ু সেখানে এইভাবে মিলিত হওয়ার ফলে, সংঘর্ষ হওয়ার ফলে যে ঘূর্ণপাত বৃষ্টি হয় তাকে বলা হয় সংঘর্ষ বৃষ্টি। তারপর রয়েছে এখানে বজ্রবৃষ্টি। বলতে কী বুঝো? তাহলে বজ্রমেঘ হচ্ছে কি? বজ্রমেঘ হচ্ছে পনেরোশো থেকে বারো হাজার মিটার পর্যন্ত উঁচু তথা গভীর হতে পারে। এমনকি কখনো কখনো তা 15,000 মিটার গভীরতা বিশিষ্ট হতে পারে। গভীরতা বেশি হওয়াতে এই ধরনের মেঘ প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। পরিচলন শৈলোৎক্ষেপ, ঘূর্ণপাত এইসব ধরনের বৃষ্টিতেই বজ্রমেঘ দেখা যায়। ভুটানে এই ধরনের মেঘে প্রবল বৃষ্টিপাত হয় বলে এই দেশকে বজ্রবৃষ্টির দেশ বলা হয়। তাহলে ভুটানকে বজ্রবৃষ্টির দেশ বলা হয় তাকে। সেগুলি হচ্ছে কি? সেগুলি হচ্ছে পরিচলন শৈলোৎক্ষেপ, ঘূর্ণপাত এইসব ধরনের বৃষ্টিতেই বজ্রমেঘ দেখা যায়। সেগুলির সেই গভীরতাটা হচ্ছে কি? সেগুলি হচ্ছে 15,000 মিটার পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। অনেক সময় নিম্বুস্ট্রাটাস মেঘ থেকে অতি সূক্ষ্ম সূক্ষ্ম, যার ব্যাস হচ্ছে কি 0.5 মিমি এর কম, সমান আয়তনের জলকণা বিরামহীনভাবে ভূপৃষ্ঠের এসে পড়ে তাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বলা হয় থাকে। বরফরূপে অর্থ কেমন তুষারপাত, যাকে স্নোফল বলে থাকে, আমরা উচ্চ পর্বত বা শীত প্রধান দেশে অধক্ষেপণ ও হালকা সূক্ষ্ম তুষার কণারূপে বা পেঁজা তুলুর মতো ভূপৃষ্ঠে নেমে আসে, একে তুষারপাত বলা হয় থাকে। তো তুষারপাত সম্পর্কে এর আগেও আমরা পড়েছিলাম। তো এটা হচ্ছে তুষারপাত। তারপর হচ্ছে শিলাবৃষ্টি। তো ঊর্ধ্বমুখী প্রবল ঝড়ের 60 থেকে 80 কিমি পার ঘন্টা যে ঝড় বয়ে যায় সৃষ্টি হলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অনেক উপরে উঠে যায় এবং প্রচণ্ড ঠান্ডায় সেগুলি -20°C জলকণায় জমে বরফকণায় পরিণত হয় এবং জলের বেগে কমলে বরফকণাগুলি বৃষ্টিপাতের সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে, একে শিলাবৃষ্টি বলা হয় থাকে। তো সেগুলি ঘন্টা হচ্ছে 60 থেকে 80 কিমি পার ঘন্টায় সেগুলি বয়ে চলে এবং ঠান্ডা হচ্ছে কি -20°C জলকণাগুলি বরফ হয়ে গিয়ে সেগুলি ভূপৃষ্ঠে এসে পড়ে
তো এগুলিকে বলা হয় শিলাবৃষ্টি। শীতের শেষের দিকে শিলাবৃষ্টি দেখা যায়। তারপর হচ্ছে গ্যাস স্লিট, উচ্চ এবং মধ্য অক্ষাংশের বায়ুমণ্ডল থেকে তুষার নিচের দিকে পড়ার সময় উষ্ণ বায়ুস্তরের সংস্পর্শে গলে যায়। এভাবে উৎপন্ন জলকণা ভূপৃষ্ঠের কাছে অতি শীতল বায়ুর সংস্পর্শে এসে পুনরায় জমে গিয়ে বরফের টুকরো রূপে ভূপৃষ্ঠে জড়ে পড়ে, একে স্লিট বলে। তারপর হচ্ছে গ্লেজ, গ্লেজ হচ্ছে ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে সেখানে বৃষ্টিপাতের সময় বৃষ্টির ফোঁটাগুলি ভূপৃষ্ঠে নেমে আসার সঙ্গে সঙ্গে বরফকণায় পরিণত হয়, সমস্ত অঞ্চলটি বরফের আস্তরণে ঢেকে যায়। এরূপ বরফ আস্তরণকে গ্লেজ বা হিমল্যাপ বলে। কুয়াশার শিশির তুহিন অর্ধক্ষেপণের অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলি ঊর্ধ্বগামী বায়ু থেকে গঠিত হয় না, আর এগুলি হচ্ছে ঊর্ধ্বমুখী, যেগুলি হচ্ছে কি স্লিট। স্লিটগুলি উচ্চ এবং মধ্য অক্ষাংশের থেকে নিচের দিকে পড়ার সময় উষ্ণ বায়ুর সংস্পর্শে গলে যায়। এগুলি হচ্ছে ঊর্ধ্বমুখী, যেগুলি হচ্ছে শিলাবৃষ্টি সেগুলি ঊর্ধ্বমুখী হয়ে যায়। তো তারপর এখানে হচ্ছে কি গ্লেস পড়েছিলাম আমরা, তো সেগুলি ঊর্ধ্বমুখী বায়ু থেকে গঠিত হয় না। তারপর হচ্ছে কুয়াশা, ফগ যাকে বলি আমরা, কখনো কখনো বায়ুমণ্ডলে ভাসমান ধুলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলা অল্প ঘনীভূত হয়ে দুয়া আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, একে কুয়াশা বলে থাকে। তাহলে শিল্পাঞ্চলে দুয়াকে আশ্রয় করে কুয়াশা প্রবল আকার নেয়, একে দুয়াশা বলা হয়ে থাকে। তাহলে কুয়াশার সাথে ধোঁয়া যখনই মিশে যায় তাকে ধোঁয়াশা বলা হয়ে থাকে, এবং সেই কুয়াশাগুলি হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান ধুলিকণাকে আশ্রয় করে যে জলীয় বাষ্প গঠিত হয় এবং রাত্রিবেলা ঘনীভূত হয়ে সেগুলি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, তো সেগুলিকে বলা হয় কুয়াশা। এবার হচ্ছে মিস্ট, মিস্ট হচ্ছে কুয়াশার গভীরতা কম হলে তাকে মিস্ট বলে। এবার হচ্ছে শিশির যাকে ডিউ বলি, শরৎ হেমন্ত এবং শীতকালে আকাশ মেঘমুক্ত থাকলে রাত্রিবেলা ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, আর ভূপৃষ্ঠগুলি তাপগুলিকে ত্যাগ করে ফেলে, সেগুলি বিকৃত করে ফেলে, যার ফলে শীতল হয়ে যায়। বাতাসের জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আকারে ঘাস পাতার উপর জড়ে পড়ে, একে শিশির বলে। তারপর হচ্ছে তুহিন, শীত প্রধান দেশে উচ্চ পার্বত্য অঞ্চলে উষ্ণতা খুব কম হলে, 0°C কম হলে সেখানে শিশির বিন্দুগুলি জমাট বেঁধে কঠিন হয়ে যায়, একে তুহিন বলা হয়ে থাকে। তো তার তুহিনের উষ্ণতা হচ্ছে 0°C কম হয়ে থাকে। তারপর হচ্ছে সমবর্ষণ রেখা, পৃথিবীর যেসব স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম সেই সব স্থানকে মানচিত্রে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলা হয়ে থাকে। পৃথিবীর যেসব স্থানে বৃষ্টিপাতের পরিমাণ একই অর্থাৎ সমান থাকে সেইগুলি স্থানগুলিকে যদি আমরা মানচিত্রের মধ্যে একটি রেখা দ্বারা সেগুলিকে যুক্ত করে দিই সেই রেখাকে বলা হবে সমবর্ষণ রেখা। তারপর আসছে এখানে মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বৃষ্টি মাপক যন্ত্র বা রেইন গজ বলে। বৃষ্টিপাতকে মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চিতে প্রকাশ করা। তাহলে এবার বলে রাখি এখানে বৃষ্টি মাপক যন্ত্র হচ্ছে যে কোনো পাত্রটিকে তোমরা রেখে দিতে পারো একটি খোলা আকাশের নিচে, সেখানে বৃষ্টি জমা হলে পরে সেটাকে স্কেল দিয়ে মেপে আমরা দেখে নিতে পারি সেখানে কতটুকু বৃষ্টি হয়েছে। তো এই যন্ত্রটির নাম হচ্ছে রেইনগজ, তাহলে এই রেইনগজটি আমরা বানাতে পারি। এবার হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি পারস্পরিক সম্পর্ক বলতে কী বুঝো, তো সেখানে একটি কোয়েশ্চন দেওয়া রয়েছে। আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি পারস্পরিক সম্পর্ক, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায়, তাহলে বায়ুর যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে তার চাপটি হ্রাস পেয়ে যায় বা নিম্নচাপের সৃষ্টি হয়ে যায়। ওই অংশের বায়ু লঘু এবং ঊর্ধ্বমুখী হলে শূন্যস্থান পূরণের জন্য অপেক্ষাকৃত কম উষ্ণ শীতল অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হতে শুরু করে। ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু যদি জলীয় বাষ্প সংগ্রহ করে তবে তা নিশ্চয়ই ঊর্ধ্বগামী হয় এবং মেঘের সৃষ্টি করে। তারপর হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়, পরস্পর দুই বিপরীতধর্মী বায়ুপুঞ্জের অর্থাৎ ঊর্ধ্বগামী উষ্ণ এবং নিম্নগামী অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ফলে ঘূর্ণঝড়ের সৃষ্টি হয়। তো সেগুলি আমরা এখানে পড়েছিলাম এর আগে। তারপর হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু বহির্মুখী হয় বলে ঝড় এবং মেঘ বৃষ্টির সম্ভাবনা তথা বৃষ্টিপাত খুবই কম হয়। উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু বহির্মুখী হলে
তো সেগুলি উচ্চচাপ এবং নিম্নচাপ সবগুলি সম্পর্কে আমি প্রথম ভিডিওতে বলেছি, তো প্রথম ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। অনেক ক্ষেত্রে মেঘ ঘনীভূত হওয়ার সময় যে লিনতাপ পরিত্যাগ করে তা পুনরায় মেঘকে বাষ্পীভূত করে ফেলে, তাই দেখা যায় যে উষ্ণতার উপরে বায়ুর চাপের তারতম্য এবং জলীয় বাষ্পের তথা মেঘের সৃষ্টি এবং বায়ুর চাপের তারতম্যের উপর বায়ু প্রবাহের বৈশিষ্ট্য এবং ঝড় ঘূর্ণিঝড়ের প্রকৃতি নির্ভর করে। সুতরাং বলা যায় যে আবহাওয়া ও জলবায়ু প্রতিটি উপাদানে প্রতিটি উপাদানকে প্রভাবিত করে থাকে। তো ঘনীভূত হওয়ার ফলে এখানে লিনতাপ পরিত্যাগ করে এবং লিনতাপ পরিত্যাগ করার ফলে সেই মেঘগুলি আবার বাষ্পীভূত হয়ে যায়। আর এখানের মধ্যে বলা হয়েছে যে আবহাওয়া এবং জলবায়ু প্রতিটি উপাদানে হচ্ছে প্রতিটি উপাদানকে প্রভাবিত করে থাকে। তারপর আসছে এখানে অনুশীলনী, অনুশীলনের মধ্যে কোয়েশনগুলি রয়েছে, তো তোমরা অনুশীলনের কোয়েশনগুলি অবশ্যই দেখে নেবে এবং আমি এই পিডিএফ ফাইলটি সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি সেন্ড করে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই ভিডিওটি এখানে হচ্ছে সমাপ্ত, এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওতে দেখে নেবে, সেখানে হচ্ছে তৃতীয় চ্যাপ্টারটি আমি নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।